পুরুলিয়ার রঘুনাথপুর কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ভিআরপিদের আলোচনা সভা। রবিবার বেলা ১২টা নাগাদ রঘুনাথপুর কলেজ অডিটোরিয়ামে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। রঘুনাথপুর মহকুমার সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মীরা তাদের পাঁচ মাসের বেতন বকেয়া সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন। এদিনের এই সভায় নেতৃত্ব দেন ভিআরপি সংগঠনের জেলা সম্পাদক শিবনাথ চৌধুরী। রঘুনাথপুর ২ নম্বর ব্লকের ভিআরপি সংগঠনের সভাপতি অম্লান মুখার্জি। ভিআরপি সংগঠনের জেলা সম্পাদক শিবনাথ চৌধুরী জানান, জেলা নেতৃত্বকে নিয়ে এদিন পাঁচ মাসের বকেয়া বেতন সহ একাধিক দাবি দাওয়া জানানো হয় এই আলোচনা সভার মাধ্যমে। তিনি আরও জানান, আগামী দিনে রাজ্য নেতৃত্ব সহ প্রশাসনকেও তাদের দাবি দাওয়া জানানো হবে। পুরুলিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হাজারি বাউরি উপস্থিত ছিলেন। তিনি জানান, সভায় এসে তাদের দাবি দাওয়াগুলি জানলাম এবং আগামী দিনে জেলা নেতৃত্বের কাছে লিখিত আকারে তাদের দাবি দাওয়া পূরণের চেষ্টা করব। পুরুলিয়া থেকে সুজয় থাপার রিপোর্ট, খাস খবর বাংলা। সারা বাংলা গ্রামীণ সংগঠন সারা রাজ্য জুড়ে একটা কর্মসূচি নিয়েছে। সেই রাজ্য কমিটির সিদ্ধান্ত, জেলা কমিটির আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা রঘুনাথপুর মহকুমার যে ছটা ব্লক, কাশীপুর, পাড়া, মিতুরিয়া, সাতুরি, রঘুনাথপুর ওয়ান, রঘুনাথপুর টু এবং কাশীপুরকে নিয়ে আজকে আমরা রঘুনাথপুর কলেজ ক্যাম্পাসে একটা আলোচনা সভা দেখেছিলাম। আমাদের বিগত দিনে অনেক বকেয়া বেতন বাকি আছে, পাঁচ মাসের আমরা বেতন পাইনি কাজ করার, এবং আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমাদের এখানে যিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হাজারি বাউরি মহাশয় এবং শিক্ষাশ্রী অনেক নেতা, আইন কমিশন নেতা, পার্টির নেতাদের নিয়ে আমরা আজকে একটা আলোচনা সভা মিটিং করলাম। আমাদের দাবি দেওয়াগুলো জানালাম, ওনারা আমাদেরকে পজিটিভ উত্তর দিলেন এবং আগামী দিনে আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে উদ্বোধন ও নেতৃত্ব তো এই বিষয়ে পার্টির এবং প্রশাসনের জানাবো। এই সকল আলোচনা নিয়ে আমাদের হলো, আমাদের এখানে অনেক কর্মী উপস্থিত ছিলেন, তারাও শুনলেন, জানলেন এবং হাজারি বাউরি আমাদেরকে অনেক পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ অনুযায়ী আমরা আগামী দিনে আবার জেলা নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বসব। আপনার নাম? আমার নাম শিবনাথ চৌধুরী, পুরুলিয়া জেলা বিআরপির সাধারণ সম্পাদক। আমাদের রঘুনাথপুর সাব ডিভিশনে প্রায় ২৫০ জনের বেশি এবং জেলায় এটা প্রায় ১৪০০ বেশি সংখ্যার বেশি আছে। এরা সত্যিকারে পাঁচ মাস ধরে পেমেন্ট পায়নি, কারণ প্রসূত হইত, এটা টেকনিক্যাল ব্যাপার হোক বা কোনো বিষয় আছে। তো সেই দাবিগুলো আমরা শুনলাম। এরা আগামী দিন আমাদের শাসক দলের আইন টিটিউসি ছত্র ছায় তারা থাকতে চায় এবং শাসক দলের কাছে যে দাবি দেওয়া আছে তারা জানাতে চায়, সেটা আমি ওদের কাছে শুনলাম এবং আমারও যা সাজেশন দেওয়ার কথা আমাদের দলের যে পদ্ধতি, যে নীতি, সেসব আমি আলোচনা করলাম ওদের সাথে। আগামী দিন ওরা জেলায় সকলে মিলে যে সংখ্যায় ওরা আছে বিআরপি, আমার গ্রামীণ সম্পদ, তারা গ্রামে অনেক কাজ করে, আমি অনুরোধ করলাম তারা ইচ্ছা প্রকাশ করেছে জেলায় তারা জয়েন করবে সবাই এবং শাসক দলের কাছে থেকে আমার দ্বারা যতটা হবে রাজ্যে আমাদের যে দায়িত্ব আছে ততটা আমাদের জেলায় সুমেন বেদুরিয়া এবং উজ্জ্বল কুমার তাদের কাছে সেইগুলো নিয়ে সুন্দরভাবে লিখিত আকারে জানিয়ে আগামী দিন রাজ্যের কাছে সমস্ত যে দাবি দেওয়া আছে সেটা লড়াই তারা টেবিল বৈঠক হোক বা তাদের যে আন্দোলনের কথা আছে সেগুলো জানানো হয়। সেই হিসাবে সাব ডিভিশনে আমরা সকলে তাদের পাশে আছি। আগামী কালী পূজার পরে জেলায় তাদের বড় আকারে সেই মিটিংটা হবে এবং তারা আমাদের পরিবারের একজন হবে, তাদের দাবি দেওয়া দেখার দায়িত্ব আমাদের দায়িত্ব থাকবে, এগুলো আমাদের আলোচনা হবে, তাদের আশ্বাস দিলেন। মোদক পরমা ফার্নিচার, এখানে ইলেকট্রনিক্সের সামগ্রী ও ফার্নিচার জিরো ইন্টারেস্টে পাওয়া যায়, তাই আজই আসুন মোদক পরমা ফার্নিচারে। আমাদের ঠিকানা রঘুনাথপুর ২ নম্বর ব্লক চেলিয়ামা বাজার সেবক সংঘ ক্লাবের সম্মুখে। মোবাইল নম্বর ৭৯০৮৪৫৭৮০৮ অথবা ৮১০১৪২৪৪০।